আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারের বইমেলা কেমন লাগছে, কেমন প্রত্যাশা করছেন? এবার বইমেলা ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। কারণ হচ্ছে আমাদের করোনার কারণে দুই বছর কিন্তু মেলাটা আমরা ওইভাবে ফিল করতে পারিনি, এবার শুরু থেকেই মেলাটা জমে উঠেছে। আপনার এবছর কয়টি এবং কি কি বই আসছে? আমার এবছর দুটি বই, একটি অধ্যয়ন প্রকাশনী থেকে প্রেমাতাল, আর আরেকটি হচ্ছে আমার অন্য প্রকাশ থেকে অলিন্দ অনলে। আচ্ছা, আপনার দুটো বই সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে কিছু বলতেন। প্রেমাতাল বইটি হচ্ছে ভ্রমণ সম্পর্কিত একটি বই, পাশাপাশি একটি প্রেমের উপন্যাস, আর অলিন্দ অনলে একটি প্রেমের উপন্যাস। আজকে পর্যন্ত দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন আপনি? ভালো, প্রচুর পাঠক আসছে, শুক্র শনিবার দুই দিনই অনেক পাঠক এসছে। কাগজের দাম তো বেড়ে গেছে, কাগজের দাম বাড়ার ফলে কি কোনো রকম কোনো প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? আমাদের জন্য অনেক একটা ভয়ের ব্যাপার ছিল যে এত দাম, কাগজের দাম বেড়ে গেছে, বইয়ের দামও বেড়ে গেছে, সেইভাবে পাঠকেরা কিনবে কি না। তবে আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত ভালোই হচ্ছে, একটু ইফেক্ট পড়েছে হয়তো, হয়তো আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমরা করোনার কারণে পিছিয়েই ছিলাম সেই তুলনায় কিন্তু এবার ভালো। তো কাগজের দামটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমরা করোনার আগের সময় ফিরে যেতে পারতাম। আচ্ছা, সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি সবাইকে বলবো মেলায় আসার জন্য, বই কেনার জন্য, শুধু আমার না, সবারই। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। থ্যাংক ইউ।